টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় সুখবর পেল টিম ইন্ডিয়া। পেস শক্তি আরও বাড়তে চলেছে অনেকটাই। ভারতীয় ক্রিকেটে আসছে বিশাল রদবদল, কোহলি জাদেজাদের নিয়ে কড়া সিদ্ধান্ত বোর্ডের। এশিয়া কাপে ভারতীয় দলকে ডুবতে হয়েছিল যে কারণের জন্য, তা হল দলে পেস বোলিংয়ে বৈচিত্র্যের অভাব। আভেশ খান ছন্দে ছিলেন না, ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিং ভালো বোলিং করলেও কারোরই সেভাবে পেস নেই। প্রতিযোগিতা শুরুর আগে জসপ্রীত বুমরা ও হর্ষাল প্যাটেল চোটের কারণে ছিটকে গিয়েছিলেন, যার কারণে দলের বোলিং লাইন ইঞ্জুরি হয়ে পড়েছিল। এশিয়া কাপে তাদের না পাওয়া গেলেও টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের পাওয়া যাবে কিনা তা নিয়ে এতদিন একটা ধোঁয়াশা ছিল। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে ছিলেন তারা। অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের আগে ভারতীয় দলের জন্য সুখবর, চোট সারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন জসপ্রীত বুমরা ও হর্ষাল প্যাটেল। এশিয়া কাপ শুরুর আগে ইংল্যান্ড সফরে পিঠে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরা। ইংল্যান্ড সফরের পর থেকে তিনি আর খেলেননি। অপরদিকে পাজরে চোট পান হর্ষাল প্যাটেল। ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাটে ভারতীয় দলের বোলিং এর তিন প্রধান স্তম্ভ ছিলেন এই দুই বোলার। টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করার আগের মুহূর্ত পর্যন্ত এই ক্রিকেটারদের চোট নিয়ে রিপোর্ট পাওয়ার অপেক্ষায় ছিল বিসিসিআই নির্বাচকরা। রিপোর্ট অনুযায়ী বুমরা এবং হর্ষাল ফিট হয়ে গেলেও এখন তাদের ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, তবে তারা বিশ্বকাপের দলে থাকার জন্য যে পুরোপুরি ফিট সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জসপ্রীত বুমরা ও হর্ষাল প্যাটেল সুস্থ হয়ে যাওয়ায় খুশি ভারতীয় ক্রিকেট প্রেমীরা। প্রসঙ্গত, টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোমধ্যেই একাধিক দেশ দল ঘোষণা করে দিয়েছে। সেই তালিকায় রয়েছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যেই দল ঘোষণা করেছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য, সেই একই দল খেলতে আসবে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে, যাতে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, তারা আসবে আগামী 15 ও 16 সেপ্টেম্বরের মধ্যে। মূলত টি টোয়েন্টি বিশ্বকাপে যারা যাবেন তাদের রেখেই দল ঘোষণা করা হতে পারে বলে খবর বিসিসিআই সূত্রে। বুমরা ফিটনেস টেস্টে পাস না করলেও তাকে দলে রেখে দেওয়ার কথা চলছিল, কারণ যতদিনে বিশ্বকাপ শুরু হতো ততদিনে ফিট হয়ে যেতেন তিনি। তবে তার আগেই বুমরা ও হর্ষাল ফিট হয়ে যাওয়ায় আর কোনো সমস্যা রইল না নির্বাচকদের। ভারতীয় ক্রিকেটে আসছে বিশাল রদবদল, কোহলি জাদেজাদের নিয়ে কড়া সিদ্ধান্ত বোর্ডের। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় ক্রিকেটে ঘটে যাবে বিরাট রদবদল। দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ট্রানজিশন প্ল্যান সোকে ফেলেছে ইতোমধ্যেই। যেসব সিনিয়র ক্রিকেটাররা তিন ফরম্যাটেই নিয়মিত, তাদের কাজের ধকল কমানোর লক্ষ্য সৌরভ গঙ্গোপাধ্যায় অ্যান্ড কংয়ের যে রিপোর্ট সামনে আসছে তাতে করে মনে করা হচ্ছে যে যদি পরিকল্পনা অনুযায়ী সব ঠিকঠাক না যায় তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে 20 ওভারের বিশ্বযুদ্ধের পরেই বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে বলা হবে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে সরে আসার জন্য। বিসিসিআই এই দুই সুপারস্টার ক্রিকেটারকে বাকি দুই ফরম্যাটে চাইছে, যার মানে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে লাল বলের ক্রিকেটে কোহলি জাদেজাকে ব্যবহার করা হবে। এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই এর এক আধিকারিক বলেন, দেখুন এটা নতুন কিছু নয়, প্রতিটি বড় ইভেন্টের পরেই ট্রানজিশন পিরিয়ড আসে। দেখুন গত বছর বিশ্বকাপের পর মোহাম্মদ শামিকে দুই ফরম্যাটেই ফোকাস করতে বলা হয়েছে, বিরাটের কিন্তু বয়স কমছে না, যে সংখ্যায় আমরা ম্যাচ খেলি সেটা ওকে ম্যানেজ করতে হবে, আমরা বদলের কথা ভাবতেই পারি। জাদেজার ক্ষেত্রে ওর বারবার চোট পাওয়াটা আমাদের কাছে চিন্তার, টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই আমরা ট্রানজিশন প্ল্যান নিয়ে আলোচনা করব। বিরাট নিজে চাইবেন তিন ফরম্যাটেই খেলতে, কারণ ব্রেক টাইমের জন্য চলতি বছর বিরাটের সেভাবে খেলা হয়নি, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতের পুরোপুরি ফোকাস চলে যাবে 50 ওভারের ক্রিকেটে, কারণ 2023 সালে ভারত আয়োজন করবে আইসিসির শোপিস ইভেন্ট। দেখতে গেলে 10 মাসের উপর ভারত খেলবে 50 ওভারের ক্রিকেট, টি টোয়েন্টি তখন আর ফোকাসে থাকবে না। এবার প্রশ্ন, রোহিত কি 2023 বিশ্বকাপ পর্যন্ত ভারতকে নেতৃত্ব দেবেন? এই প্রসঙ্গে বিসিসিআই কর্তা বলেছেন, রোহিত নিশ্চিতভাবেই 2023 বিশ্বকাপ পর্যন্ত ভারতের অধিনায়ক থাকবে। ওকে যখন অধিনায়কত্ব তুলে দেওয়া হয় তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে রোহিত তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক থাকবেন 2023 বিশ্বকাপ পর্যন্ত। একটা জিনিস মাথায় রাখতে হবে, রোহিতের বয়স 36-এর কাছাকাছি। দেশের জার্সিতে তিন রকমের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ও আইপিএলে মুম্বাইকে নেতৃত্ব দেয়, ফলে ওর জন্য মুশকিল হবে।
বিরাটের এরকম কোনো বার্তা নেই যে ওর সরে দাঁড়াতে হবে, আমাদের কথা বলতে হবে, টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই কথা হবে, এশিয়া কাপ থেকে বিদায়ের পরেও আমরা কোর দল নিয়ে আত্মবিশ্বাসী। বিসিসিআইয়ের পরিকল্পনায় একটি বিষয় স্পষ্ট যে কোহলি জাদেজাকে আর হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের জার্সিতে 20 ওভারের ফরম্যাটে দেখা যাবে না। পাকিস্তানকে গড়িয়ে এশিয়ার শিরোপা ঘরে তুলল অপ্রতিরোধ লঙ্কা বাহিনী। পাকিস্তানকে 23 রানে হারিয়ে ষষ্ঠবার এশিয়া কাপ জিতল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার 171 রানের জবাবে মাত্র 147 রানেই শেষ হয়ে গেল পাকিস্তানের ইনিংস। ফাইনালে হাসারঙ্গা রাজাপক্ষেদের দাপটে উড়ে গেল বাবর আজমদের দল। এ যেন এক রূপকথার গল্প লিখল শানাকা বিগ্রেড। সিংহলে দেশজ ক্রিকেটকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখালো তারা। শ্রীলঙ্কা এক কথায় বলতে গেলে অজেয়, অবিচল গতিতে এগিয়ে চলেছে তাদের জয়রথ। গ্রুপ পর্বে বাংলাদেশকে হারিয়ে সেই জয়রথ শুরু হয়েছিল। পরপর 5 ম্যাচ জিতে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি ঘরে তুলল তারা। বিগত কয়েক মাস ধরে যে দেশটাতে রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ভেঙে পড়েছে দেশের অর্থনৈতিক অবস্থা, জ্বালানি আর এক মুঠো খাবারের জন্য লড়াই করে চলেছে দ্বীপরাষ্ট্রটির মানুষেরা। সেই দেশ যে এশিয়া কাপ জিতবে তা বোধ হয় কল্পনাও করতে পারেননি তা বড় ক্রিকেট বিশারদরা। দলে নেই দুষ্মন্ত চামিরা, কুশল পেরেরার মতো তারকারা, তবুও যে লড়াই উপহার দিল ক্রিকেট বিশ্বকে তা এক কথায় অবিশ্বাস্য। দাসন শানাকার দলের এই অসাধ্য সাধন বহুদিন মনে রাখবে সেদেশের জনগণ। দেশের এহেন পরিস্থিতিতে এই জয় শ্রীলঙ্কার জনগণের মুখে এক চিলতে হাসি ফোটাবে তা বলাই যায়। শ্রীলঙ্কার দেওয়া 171 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। এদিনও ব্যর্থ হন অধিনায়ক বাবর আজম, তার ব্যাট থেকে আসে মাত্র 5 রান। এরপরই শুরু হয় শ্রীলঙ্কার বোলিং তাণ্ডব। পাকিস্তান ব্যাটিং এর মাজা ভেঙে দেন হাসারঙ্গা ও প্রমোদ মাধুসন। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান 55 ও ইফতিকার আহমেদ 32 রান ছাড়া আর কোনো ব্যাটার শ্রীলঙ্কার বোলিং এর সামনে দাঁড়াতেই পারেননি। তারা দুজনে রান করলেও আস্কিং রান রেট বেড়ে যাওয়ায় হারতে হয় পাকিস্তানকে। সবকটি উইকেট হারিয়ে মাত্র 147 রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। হাসারঙ্গা 3টি ও মাধুসন 4টি উইকেট দখল করেন। ভানুকা রাজাপক্ষে ম্যান অব দ্য ম্যাচ ও ওয়ানিন্দু হাসারঙ্গা ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। এর আগে পাকিস্তান বোলারদের গর্জন থামিয়ে হাসারঙ্গা রাজাপক্ষের ঝড়ে শ্রীলঙ্কা তোলে 6 উইকেটে 170 রান। রবিবার টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রেখে তারপর অঙ্ক কষে রান তাড়া করার কৌশল নিয়েছিলেন বাবর। শুরুতে তার পরিকল্পনা সফল করে তুলেছিলেন পাকিস্তান বোলাররা। প্রথম ওভারেই কুশল মেন্ডিসকে 0 রানে তুলে নেন নাসিম শাহ, যিনি এই ম্যাচে প্রথম একাদশে ফিরেছেন হাসান আলীর পরিবর্তে। এরপরই বল হাতে হ্যারিস রউফের দাপট। প্রথমে তিনি তুলে নেন 8 রান করা প্রথম নিশঙ্কাকে। এরপর তার শিকার হন দানুষ্কা গুণাধিলাকা। 21 বলে 28 রান করে ইফতিকার আহমেদের বলেই তারই হাতে ক্যাচ দিয়ে ফেরেন ধনঞ্জয় ডি সিলভা। সাদাব খান ফিরিয়ে দেন দাসন শানাকাকে 2 রান। একটা সময় 58 রানে 5 উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা এবং মনে করা হচ্ছিল এক পেশে ফাইনালের সাক্ষী থাকতে চলেছেন ক্রিকেট প্রেমীরা। শ্রীলঙ্কা 100 পেরোতে পারবে কি না তা নিয়েও তৈরি হয়ে গিয়েছিল সংশয়, কিন্তু অন্যরকম ভেবেছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা ও ভানুকা রাজাপক্ষ। 6ষ্ঠ উইকেটে 36 বলে 58 রান যোগ করেন দুজনে। 21 বলে 36 রান করেন হাসারঙ্গা। রাজাপক্ষেও ছিলেন বিস্ফোরক মেজাজে, আগ্রাসী ব্যাটিং করে 35 বলে দুরন্ত হাফ সেঞ্চুরি ভানুকা রাজাপক্ষের। তবে ক্যাচ দুবার ফেলেন সাদাব খান। একবার সতীর্থ ফিল্ডার আসিফ আলীর সঙ্গে সংঘর্ষও হয় সাদাবের। শেষ পর্যন্ত 45 বলে 71 রানে অপরাজিত থাকেন তিনি। চামিকা করুণারত্নে 14 বলে 14 রান করেন। অবিচ্ছেদ্য 7ম উইকেটে 31 বলে 54 রান যোগ করেন দুজনে। নাসিম শাহের শেষ ওভারে 15 রান ওঠে।